এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় খবর, আগামী 30 সেপ্টেম্বর ছিল ভবানীপুরের উপনির্বাচন, যেখানে তো ভবানীপুরে একদিক থেকে লড়েছিলেন তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়, তার অপরাজিত ছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রিবল, যেখানে এবার ভবানীপুরে কার জয় হতে পারে গোপন সমীক্ষায় উঠে গেল চাঞ্চলকার তত্ত্ব। অবশেষে সব দলপ্রণ অবসান ঘটিয়ে ভবানীপুরে এবার বিশাল জয় পেতে পারে বিজেপি, এমনটাই উঠে এলো ভবানীপুরের জনমত সমীক্ষায়, যেখানে জনমত সমীক্ষা বলছে যে তৃণমূল কংগ্রেস 2021 নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে রাজ্যে দুর্নীতি ও ভোট পরিবর্তনকে সরিয়েছে তার জবাব এবার আমরা দিয়েছি, এমনটাই কিন্তু জনমত সমীক্ষায় উঠে এলো চাঞ্চলকার তত্ত্ব। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, বিস্তারিত জানিয়ে দেবো। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে লাইক করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, এইরকম ডেটা ট্রেন্ডিং করলি সবার আগে পড়ার জন্য। এবার ভবানীপুরে বিশাল জয় পেল রাজ্যের বর্তমান বিরোধী দল বিজেপি, ভবানীপুরে জনমত সমীক্ষায় উঠে গেল চাঞ্চলকার তত্ত্ব। ভবানীপুরে অবশ্যই সব দলপ্রণ অবসান ঘটিয়ে এবার প্রিয়াঙ্কা জয় হতে পারে 50,000 ভোটে, এমনটাই কিন্তু জনমত সমীক্ষায় উঠে এলো। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, ভবানীপুরে আপনারা কাকে চান, তৃণমূল নাকি বিজেপি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।